সুনচালিত এতিয়া কার দপদপনি, কোনে ভাঙি চুরমার করেছে অনা অসমীয়ার ঘর, আজারাতো উত্তেজনা। সরকারের মতে শান্তির অসমত এতিয়া চরম অশান্তি, অশান্ত সুনচালি। বহু বছর ধরে নুনমাতির সুনচালির রামসিং চাপরিত বাস করা বিহারী লোকর ঘরত আক্রমণ। মঙ্গলদৈ কুরুয়ার দ্বীপরপরা নৈরে আহিছিল হেনু দুর্বৃত্ত। 50-60 জনীয় এটা দলে এফালরপরা ঘর দুয়ার ভাঙি আহিল, কেবাটাও ঘরত অগ্নি সংযোগ করিলে। ভয়তে পেপুয়া লাগিছে এওঁলোক, ঘরত নিশা কথাব পৰা নাই। 3টা বজাত রাতে আমি সব ভয় কারণে পলাই গেল, কৈছে 3টা বজাত রাতে আহিম ভাঙিবার কারণে, ঘর জুই লগাবার কারণে। এই কারণে আমি চলি পলি লই সব ইফালে পলাই গেছি। এ কুরুয়ার মানুষ বহুত কৈছে, আহিব 300 মানুষ আহিব কৈছে। এই কারণে আমি সব বকরি ছাগলি এরি এনে পলাই গেল ঘরে দেখিনি। এলে ঘর বেলা কোনে জ্বলাইছে এইবিলাক? এই মানুষ আহিছে এতিয়া, হ্যাঁ এই কুরুয়া মানুষ আহিছে, আইকেনে ভাঙিছে, জ্বলাইছে, জুই লগাইছে। আদমি আয়া থা কিতনা? 40 আদমি। আচ্ছা, 40 আদমি আকর কে আর ঘুষন কে ঘর মে সাইড মে জুই লাগায়া। জুই লাগা কে যে পুলিশ গাড়ি দেখা, ও লোক মানে ফির নুমা দিয়া, আর নুমা কে পুলিশ গাড়ি দেখ করকে ও লোক ভাগ গিয়া। কিস তরফ ভাগ? এই তরফ কুরুয়া সাই। কোনে কি আক্রমণ করিলে কে এটিও স্পষ্ট হওয়া নাই। মিয়ার বিরুদ্ধে মির্জাত এদল লোক, মিয়া দোকানিক এদিনের সময়সীমা, মিয়া দোকানিক এদিনের সময়সীমা বান্ধি দিলে পলাকবাড়ি সুরক্ষা বাহিনীয়ে। ঘটনা সংঘটিত হয়েছিল দক্ষিণ কামরূপর মির্জা জামরতল লাচিত নগরত। এগারী কন্যা সন্তানের মাতৃক পলুয়াই লৈ গৈছিল দুগৰাকী পত্নী থকা ধুবুরীর মিয়ালোকে। লাচিত নগরত রাজমিস্ত্রীর লগত কাম করবলে অহা লোকজনে মহিলাগৰাকীক পলুয়াই লৈ গল। তারপাছতে এইদরে দোকানে দোকানে সুমায় খালি করবলে কলে পলাকবাড়ী সুরক্ষা বাহিনীয়ে। আরক্ষীয় ব্যবস্থা গ্রহণ নকরার অভিযোগ, থানা চৌহদতো প্রতিবাদ। আজি এসপ্তাহ পার হয়ে গেল, পলাকবাড়ী আরক্ষী থানা এতিয়ালৈকে কোনো ব্যবস্থা গ্রহণ করিব পৰা নাই। মির্জা জামতলৰ পৰা আজি এসপ্তাহ আগতে মিয়া মিস্ত্রীয়ে এগৰাকী মহিলা বোৱাৰী এগৰাকীক পলুৱাই লৈ গল, কিন্তু আরক্ষীয়ে এতিয়ালৈ মৌন হৈছে। আমি পলাকবাড়ী সুরক্ষা বাহিনীয়ে দাবি জানাইছো, অতি শীঘ্রে এই ব্যবস্থাটো কৰক, মহিলাগৰাকী উদ্ধার কৰি দিয়ক, আমার মাজত আনি দিয়ক মহিলাগৰাকী, নহলে আমি পরবর্তী সময়ত যদি আরক্ষী কোনো ধরনের ব্যবস্থা কৰিব নোৱাৰে আমি জংগী আন্দোলন গঢ়ি তুলিম পলাকবাড়ীত। গুৱাহাটীর সেন্ট্রেল মলত নিশা প্রচণ্ড মারপিট, চারি অনা অসমীয়া যুবকে মলটির নিরাপত্তারক্ষীক প্রহার করার অভিযোগ। অনা অসমীয়া যুবকর দলটোয়ে আন এজন যুবককো প্রহার করিলে। নিশায় ঘটনাস্থলীত উপস্থিত হল দিসপুর আরক্ষী, আরম্ভ করেছে ঘটনার তদন্ত। অভিযুক্ত চারি যুবকক আটক করে নিশায় থানালৈ নিলে আরক্ষীয়ে। মলটোরপরা পার্কিংত থাকা CCTV ক্যামেরার দৃশ্য সংগ্রহ করেছে আরক্ষীয়ে। এনেবর ঘটনায় ঘটি আছে শান্তির অসমত। ব্যুরো রিপোর্ট, NKTV+।